পৌরশহরের দক্ষিণবাজারের অটোরিক্সা স্ট্যান্ড থেকে মঙ্গলবার সন্ধ্যায় এক যুবককে গ্রেফতার করে বিয়ানীবাজার থানা পুলিশ যুবক গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ করে শ্রমিকরা এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পুলিশ গ্রেফতারকৃত মাসুমকে রাত সাড়ে আটটায় ছেড়ে দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ উঠিয়ে দেন শ্রমিকদের দাবি গ্রেপ্তারকৃত মাসুম দক্ষিণবাজার অটোরিক্সা চালক সমিতি বিশ সাতানব্বই স্ট্যান্ডের একজন দায়িত্বশীল বিয়ানীবাজার থানার ওসি একদল পুলিশ নিয়ে শ্রমিক সংগঠনের অফিস থেকে কোনো অভিযোগ ছাড়া মাসুমকে গ্রেফতার করেন গ্রেপ্তারের প্রতিবাদে শ্রমিকরা পুলিশকে ঘিরে তুললে সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতারের বিষয়টি জানান ঘটনাস্থলে থাকা বিয়ানীবাজার থানার ওসি ওপনী কর এ সময় দেখা যায় একটি অটোরিকশায় হাট করা পড়ানো অবস্থায় মাসুমকে আটকে রেখেছে পুলিশ অটোরিক্সকাটি সাদা ও একদল পুলিশ ঘিরে রেখেছেন শ্রমিকতা তাকে ছাড়িয়ে নিতে বারবার চেষ্টা করেন উত্তেজিত শ্রমিকদের প্রতিবাদের মুখে পুলিশ শেষ পর্যন্ত অটোরিক্সকা থেকে মাসুমকে নামিয়ে অফিস নিয়ে যেতে বাধ্য হয় এর আধ ঘন্টা পর পুলিশ তাকে ছেড়ে দিলে শ্রমিকরা উল্লাসে মেতে পড়েন জ্ঞানীবাজার থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অবনীশঙ্কর শঙ্কর জানান শ্রমিক নেতারা মাসুমকে থানায় হাজির করবেন এর শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে আহমেদ ফৈসাল এবিটিভি নিউজ ডেস্ক